upasaya karanang kusala sayu pasambadang Sacitta pariyoda panang etang buddhanu sasanang Bhavato sabba mangalang rakkanto sabba devatang Sabba buddhanu bhavena Sadashwati bhavandute Bhavatu sabba mangalam Rakkantu sabba devatam Sabba dhammanu bhavena Sadashwati bhavandute Bhavatu sabba mangalam Rakkantu sabba devatam Sabba sanghanu bhavenam Sadashwati bhavantu te पूजनीय भिक्षु संघ के ऐतिह्य असुर पेट निरय चारटी धार रुद्ध हय भिक्षु संघरा सेरकम सत्र मध्ये स्मरण करें भिक्षु संघ आपनादेर जीवनेर जन्य अत्यंत कल्याण मित्र भिक्षु संघ जदि ना हतो আজকের এই দুর্লভ প্রতিচ্ছব দান করা সম্ভব হতো না। অত্র বিহারের ভিক্ষু সংঘগণ তিনটি মাস ধর্ম দান দিয়ে বর্ষপাত যাপন করেছেন, সেই সূত্রে এই কঠিন জীবন দান করার সম্ভব হয়েছে। তাই আমার পরবর্তীও পণ্ডিত প্রাজ্ঞ বিজ্ঞান সত্রমধ্যে করবেন, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। ধর্ম দেশনার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়, তাই তথাগত বুদ্ধ বলেছেন, হে মানবগণ, তোমরা বাহ্যিক জটা যেগুলো আছে রূপ চর্চায় আমরা বড় হলে হবে না, আমাদের ইহ জীবন ছেড়ে যে চলে যেতে হবে সেই ঠিকানাটাও এখান থেকে সন্ধান করে নিতে হবে পুণ্য কাজের মধ্য দিয়ে। তাই শুধু সজ্জন মণ্ডলী, দেশনার শুরুতেই যে সংক্ষেপ করার এখানে যে প্রস্তাব এসে গেছে, আমাদের যে কোনো সময়ে একটা মহাসংকট হয়, একজন জ্ঞানী গুণী দেশক বা বক্তা যখন তিনি দেশনার যে মূল বিষয়ে চলে আসে সেই সময় ব্যক্তি ছেড়ে দিতে হয়, দেশনা করার আর সুযোগ থাকে না, এটা আমাদের বড় দোষ। আমি মনে করি আপনারা জানেন একা করতে পারবেন, যখন দেশনার মূল জায়গায় একজন দেশক চলে আসে সে সময় বলেন যে সংক্ষেপ করুন, এই জন্য আমার দেশনাকে আর দীর্ঘ করতে পারছি না। আমি আজকের যে যারা আয়োজক আমাকে দুটি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, আমি তৎজন্য সকলের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার পরবর্তীতে পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাজ্যোতি মহাস্তবিদ ওনাকে যেন সংক্ষেপ না করার জন্য এই সুযোগটা প্রদান করবেন, অত ওনার গড়ই পারগানি লোহ নির্ভর তরই সিদ্ধাচার্য চাটিল প্রাদ চট্টগ্রামের নিবাসী এবং
आश्चर्यपद ग्रंथ अध्यकार ढाका आंतर्जातिक बौद्ध विहार राजधानी बुके बांग्लादेश बुद्धिस्ट फेडारेशन कर्तृक परिचालित बिहारे प्रति बत्सर न्याय एबारो आपनारा दानोत्तम कठिन चीवर दान आयोजन कर कठिन चीवर दान अनुष्ठान मूल पर्व सभापति महामान्य उपसंगराज श्रद्धेय भांते आमार पाशे बसा आछेन प्रधान अतिथि श्रद्धेय धर्मसेन मास्टरी महोदय एवं आमार पूर्व पाशे आछेन बिहारेर सुयोग्य विहाराध्यक्ष जिनि आमाके अत्यंत स्नेह करें श्रद्धेय धर्ममित्र महास्थवी महोदय पाटिल पाद उनी चट्टग्राम निवासी छिलेन। এখন চর্যাপদ গ্রন্থটা কি? বৌদ্ধ সিদ্ধাচার্যগণ যে সকল দোহা শ্লোক গাথা গান ব্যবহার করে মেডিটেশন করতেন সেগুলো নদী। তাহলে ভব নদীটা কি? ত্রিপিটক শাস্ত্রে ভব কথাটা প্রায় প্রত্যেক জায়গায় আছে, ভব যেটা ভব বলে। তো ভব বলতে আমরা সাধারণত কি বুঝি? দেবলোক, মনুষ্যলোক, ব্রহ্মলোক, অপায়, অনন্ত চক্রবাল সবগুলাকে বলে ভব। এগুলাকে ভব বলে। এই ভবে মানুষ কর্মসংস্কারের প্রভাবে ভব থেকে ভবান্তরে ঘুরে যতদিন পর্যন্ত তার আসক্তি ক্ষয় না হয়। কাজেই তাহলে ভব থেকে ভবান্তরে ঘুরে কেন? তার কর্মসংস্কারের কারণে। তাহলে কর্মসংস্কার কিভাবে সৃষ্টি হয়? কর্মসংস্কার সৃষ্টি হওয়ার একটা সূত্র আছে, এই সূত্রটা বললেই আশা করি আপনারা বুঝতে পারবেন যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন। মানুষের যে কোনো প্রাণী ছয়টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন। এই ছয়টা ইন্দ্রিয় আছে, এই ছয়টা ইন্দ্রিয়ের সাথে বাহ্যিক ছয়টা বিষয় আছে, ছয়টা ইন্দ্রিয়ের ছয়টা বিষয়। চক্ষুর সাথে রূপ, চোখ মেললেই রূপ দেখি, রূপাকার যে সকল বিষয় আছে। তাইলে সাথে সাথে সেখানে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। তাইলে রূপ, চক্ষু, চক্ষুর সাথে রূপ, রূপের সাথে চক্ষু বিজ্ঞান, এই তিনটার সমন্বয়ে একটা বেদনার সৃষ্টি হয়। বেদনা হয় সুখ বেদনা অথবা দুঃখ বেদনা অথবা উপেক্ষা বেদনা। বেদনা বলতে অনুভূতি, যেটা সাধারণ কথায় বলতে অনুভূতি বুঝি। যেমন একটা ভালো একটা জিনিস দেখলাম, দেখার সাথে সাথে আমার মনটা একটু আনন্দ উৎফুল্ল সুখ প্রীতিভাব আসলো, তাহলে সুখ বেদনার কারণেই সেটা উচিত। আর যদি যাকে আমি দেখতে পাই, কেউ যদি সেরকম অভিজ্ঞ জ্ঞানী মানুষ হয়, এগুলো যদি একটু অ্যাভয়েড করতে চায় তখন উপেক্ষা বেদনা আসবে, সেটা সুখ নয় দুঃখ নয়। যদি সুখ বেদনার সৃষ্টি হয় সেখানে কিন্তু লোভ আসবে, সুখ বেদনার থেকে লোভ। মনটা যখন একটু স্পন্দিত আলোড়িত হবে সেই রেস ধরে মনের মধ্যে একটা ছাপ পড়ে যাবে, এই ছাপটাই সংস্কার, ছাপটাই কর্মসংস্কার। আর কোন সাধক যদি এ সমস্ত থেকে দূরে থেকে শুধু মনটা পেটের উঠানামার মধ্যে রাখেন তখন ওই সর ইন্দ্রিয়ের সাথে সর বিষয়ের সম্পর্কটা আর ঘটতে দিল না,
তাহলে লোভ দ্বেষ মোহ সৃষ্টি হওয়ার আর কোনো সুযোগ নেই। তাহলে এখন ভব বলছে কোনটা, যেহেতু মনের মধ্যে ছাপ পড়ে গেল, এই ছাপটাই তো সংস্কার, এই সেটাই তো আমাকে পরবর্তী মৃত্যুর পরে পরবর্তীতে প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হয়, আমার গতি নির্ধারিত। এই বলছে যে এই জন্য বলা হয়েছে এই কর্ম সংস্কার যেটা, এটাকেও বলা হয় ভব, ভব নদী, কিন্তু ভব নই গহন গম্ভীর বেগে বাহি। অর্থাৎ এই ভব নদীটা প্রবল বেগে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এক মুহূর্ত বিরাম বিশ্রাম নাই, যেটার মধ্যে স্রোত নেই, নদীর মধ্যে জলের স্রোত। আর এইটার মধ্যে হলো যে কর্মের স্রোত, সংস্কারের স্রোত, লোভ দ্বেষ মোহের স্রোত, এক মুহূর্ত বিরাম বিশ্রাম নাই। এমনকি মানুষ আছে যে কোনো ভাবনার মধ্যে নাই, কোনো না কোনো মুহূর্তে তার মাইন্ডে কোনো না কোনো চিন্তা আসে না, অবশ্যই আসবে, এমন কোনো ফাঁক নাই। কাজে প্রতি মুহূর্তে লোভ দ্বেষ মোহ সৃষ্টি হচ্ছে। কাজেই ওই যে বলছিলাম যে স্বর ইন্দ্রিয় এবং স্বর বিষয়, এখন সিদ্ধাচার্য চাটিলপাদ বলছেন এই ভব নদীর দুয়ান্তে মানে দুই তীর চিকিল, মাঝে ন থাই, অর্থাৎ মাঝে আর কোনো ঠাঁই নাই, বিরাম নাই, বিশ্রাম নেই। তারপরে বলছেন যে ধামার্থে চাটিল সাংকম গড়ই, ধামার্থে চাটিল, চাটিল মানে চাটিল পাদ, ওই যার রচিত যিনি ধ্যান করতেন এই শ্লোকটাকে বলে। আমাকে চারটা বাজে শেষ করতে হবে। ওই যে সিদ্ধাচার্য চাটিল পাদ, ধামার্থে চাটিল সাংকম গড়ই, সাংকম মানে সাঁকো, গড়ই মানে গড়েছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই ধামার্থে চাটিল সাংকম গড়ই, সিদ্ধাচার্য চাটিল পাদ এই সাঁকো সৃষ্টি করেছেন, সাঁকো মানে সেতু, এই সেতু সৃষ্টি করেছেন। ধামার্থে চাটিল সাংকম গড়ই পারগামী লোহ নির্ভর তরই, অর্থাৎ যেটাতে নির্ভর করে উনি ভব নদীটা পার হবেন, পারগামী লোহ পার হবেন, নির্ভর তরই, যেটাতে নির্ভর করে, এই নির্ভর করে উনি এই ভব নদীটা পার হবেন। উনি এই পঙ্কিলের মধ্যে থাকবেন না, এক তীর থেকে আরেক তীরে গিয়ে যাবেন এই সাঁকোর মধ্যে দিয়ে। তাহলে সাঁকোটা কি? সাঁকোটা হইল যে সাঁকো মতে চড়িলে ডাইন বাম নো হতে, মাঝে দিয়ে আরো দুটা লাইন আছে, এটা আর বললাম না, যেটা এখানে আলোচনার বিষয় সেটা আমি বলতেছি। বলে সাঁকো মতে চড়িলে ডাইন বাম নো হতে, ন মানে ন, ন মানে না, পালিতে ন, বাংলায় না। তাহলে সাঁকো মতে চড়িলে ডাইন বাম নো হতে, আপনি যখন সেতু দিয়ে পার হবেন তখন শুধু শুধু মেরুদণ্ডটা দেখা যাচ্ছে, শুধু চাঁদ, শুধু হাড়, এবং উনি যখন নৈরঞ্জনা নদী থেকে স্নান করে উঠতেছেন তখন আর উঠতে পারবেন না। চিন্তা করুন, আমি তো মরে যাব, কি করব, আমার তো সাধনায় সিদ্ধ আর লাভ হবে না, বুদ্ধের বাণী তো আর মিথ্যা হওয়ার না। কাজেই এটা কথা শেষ জন্ম, কিন্তু বোধিসত্ত্বের চিন্তা, আমি তো মরে যাব, আমার তো সাধনাপত্তি ধ্যান সেগুলা সে অর্জন করতে পারবে। কাজে এটা হলো যে সিদ্ধাচার্য চাটিল পাদের ধ্যানের বিষয়, এই ধ্যানের বিষয়টা অবলম্বন করে এই শ্লোকটি আবৃত্তি করে উনি ধ্যান করে উনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। চর্যাপদের যে সকল সিদ্ধাচার্য, তারা হলো যে বৌদ্ধ সিদ্ধাচার্য, বুদ্ধের নীতি আদর্শ অবলম্বন করে তারা ধ্যান সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। কাজেই জগতের প্রত্যেকটা ঘটনা